الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من سنين عددا آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين সময়ের ফেতনা এবং তার থেকে বাঁচার ব্যবস্থা এ নিয়ে আলোচনা চলছিল আমাদের। গুহাবাসীদের প্রসঙ্গ এনে আলোচনা শুরু করেছিলাম। কোরআনে সূরা কাহফের মধ্যে যে কয়েক যুবকের আলোচনা এসেছে যারা নিজেদের দিন রক্ষার জন্য গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তাদের প্রসঙ্গ এসেছে সূরা কাহফের মধ্যে। হাদিস শুনিয়েছিলাম, নবী আলাইহিসসালাম বলেছিলেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে। আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। এই হাদিস এবং গুহাবাসীদের কাজ দুইটাকে মিলাইয়া আমরা একটা মাঝখান থেকে আমি মানি আমরা মানি বড়রাই বের করেছেন। আমি শোনাচ্ছি যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সূরা কাহফের প্রথম 3 আয়াতকে ঢাল হিসাবে স্বীকৃতি নবী দিয়েছেন, আল্লাহ বানিয়েছেন। তো সূরা কাহফের মধ্যে এমন কি আছে এই 10 আয়াতের মধ্যে? গোমর তো আল্লাহই জানেন, বাকি বাহ্যিকভাবে যা বোঝা যায় যে এখানে করণীয় কি তার দিকে ইঙ্গিতের জন্যে গুহায় আশ্রয় নেওয়া।
সময়ের সবচেয়ে বড় ফিতনা এখন, অতীতের অনেক ফিতনা সম্পর্কে আমরা আলোচনা করেছি, বাহিরের ফিতনা, ভেতরের ফিতনা, এবং ওই ফিতনাগুলো কিভাবে দমন হয়েছে, প্রতিরোধ হয়েছে, সংস্কার হয়েছে মুজাদ্দিদ আল ফিসানির মাধ্যমে, হযরত শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এ আলোচনা আমরা করেছি। সময়ের সবচেয়ে বড় ফিতনা, আন্তর্জাতিক ফিতনা, এই ফিতনার দুইটা বড় উপকরণের নামও বলেছি, ইন্টারনেট আর সেলফোন। সময়ের সবচাইতে বড় ফিতনা আমাদের কাছে এখন মনে হচ্ছে এটা, উম্মতের আখলাক, বিশেষ করে যুবাদের চরিত্র ধ্বংসের জন্য এই দুইটা মাধ্যম সবচেয়ে ভয়ঙ্কর কাজ করে, ভয়ঙ্কর কাজ করে। খুব দ্রুত নষ্ট প্রজন্মের পরিধি খুব দ্রুত বাড়ছে, খুব দ্রুত। দুই চার দশ বছর আগেও যে পরিবেশ আমরা চিন্তাও করি নাই, ওই পরিবেশ এখন খুব ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। বলাকা সিনেমা হল, এদিক দিয়ে আসা যাওয়া করলে আমরা রাস্তার ওই পার দিয়ে হাঁটা চলা করতাম, সামনে আইসা ওই পার চলে যেতাম, আইসা আবার এই পার আসতাম। সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছি কেন যেন কেউ না দেখে, সিনেমা হলের সামনের অংশটা ত্যাগ করেছি। এখনো মানুষ সিনেমা হল ত্যাগ করেছে, কিন্তু কারণ একটা না, আগে যারা প্রে ত্যাগ করেছে আর এখন যারা ত্যাগ করছে তারা অপ্রয়োজন মনে করে ত্যাগ করছে। প্রত্যেকের হাতেই তো সিনেমা হল, আরো ভয়ঙ্কর সিনেমা হল, ওগুলাতে রয়ে শয়ে দেখাই তো, আর এখন যা ইচ্ছা তা দেখতিস, যা মনে চাচ্ছে। এগুলো দেখে দেখে অপরাধ করছে যুবকরা, কিশোররা, যুবক তো পরে কিশোররাই শুরু করছে অপরাধ, কিশোর অপরাধীর সংখ্যা বাড়ছে খুব বেশি। আইন শৃঙ্খলায় যারা আছেন তারা খুব ভালো বুঝছেন বিষয়গুলো, আসামি কারা ধরা পড়তেছে, এই নষ্ট প্রজন্ম কোত্থেকে আসলো, কে তাদেরকে নষ্ট করলো। তো আমাদের অবজার্ভ হচ্ছে আর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই সেলফোন, ইন্টারনেট, সবচেয়ে বড় কারণ। এগুলোর সূত্র তারা এর মাধ্যমেই পায়, গোড়াইটা, যত অপরাধের গোড়াইটা এখান থেকে সব লিঙ্ক পায়, কি কি অপরাধ হচ্ছে সব লিঙ্ক পেয়ে যায় এখান থেকে, যোগাযোগ মাধ্যম এগুলো। আগেও ছিল মাদকের সমস্যা, এখনো আছে, পার্থক্য হচ্ছে এত ব্যাপক ছিল না, ছোট্ট বাচ্চারা নেশা করবে এটা আমরা তো কল্পনাও করিনি, এখন অবুঝ শিশুরাও নেশা করতেছে, প্রকাশ্যে সিগারেট খাচ্ছে। অবাক লাগে মাঝে মধ্যে এই গ্যালাক্সির সামনে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা লাইন ধরে আছে, কেমন লাগে, মন চায় ধরে এনে থাপ্পড় লাগায়, মনে হয় যেন মুখ থেকে এখনো মায়ের দুধের গ্রাম যায় না, সেই বাচ্চাও মদের বারের সামনে লাইন ধরে দাঁড়ায় থাকে। কত দ্রুত পাল্টাচ্ছে সমাজ। তো যাই হোক, এগুলো আমাদের চেয়ে আপনারা কম, চেয়ে আপনারা কম জানেন না, ভালোই জানেন, বেশি জানেন। বাঁচার উপায় কি? নিজেও বাঁচবো, সমাজকেও বাঁচাবো, নিজের পরিবারকেও বাঁচাবো, একা না। তো বলেছি এই শেষ জমানায় সবচাইতে ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার জন্যে আমাদের জন্যে গুহা কি? তো গুহা, আক্ষরিক অর্থেই যদি গুহা ধরি তাও ঠিক আছে, ইমান বাঁচানোর জন্যে ওই পাহাড়ের কোনো গুহায় যায় একা একা জীবনযাপন করা, এটাও ইমান বাঁচার একটা বড় উপায় হইতে পারে, ঠিক আছে, যা আছে তাই। এমনিতে দাজ্জালের মূল, দাজ্জাল থেকে বাঁচার জন্য সবচাইতে বড় গুহা হচ্ছে মক্কা মদিনা, হারাম, কারণ মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, ঢুকতে চাইলেই থাপ্পড় খাবে, ফেরিস্তারা সব দরজাগুলো গেটগুলোর মধ্যে ফেরিস্তারা বসে থাকবে, দাজ্জাল যেদিক দিয়ে বসে থাকবে, দাজ্জাল যেদিক দিয়ে ঢুকতে চাইবে থাপ্পড় খাবে, মার খাবে, ফেরত আসবে। মদিনার কাছে একটা বিস্তীর্ণ এলাকা, বিশাল,
ওখানে দাজ্জাল তার দলবল নিয়ে বসবে আর মাটি চাপড়াবে, জিদ্দে খালি থাপড়াবে, রাগ ক্ষোভ সে ক্ষোভ হুঙ্কার দিতে থাকবে ওখানে বসে বসে। মদিনার ইউনিভার্সিটির কিছু ছেলে পেলে আমাদের ছাত্র যারা, ওরা আমাকে নিয়ে গেছে মদিনার সব স্পট ঘুরে ঘুরে দেখানোর জন্য, ওখানেও নিয়ে গেছে। তা আমি আর কি করব, চিন্তা করছি দাজ্জালরে পাই না না পাই, তো এই জমিনের মধ্যে কতক্ষণ পাও দিয়া আঘাত করে বলছি আল্লাহ আমার পক্ষ থেকে পৌঁছাইয়া দিও, পাই না না পাই, পাইলেও তো আমারে মারবে, আমি তো আর মারতে পারবো না, কারণ তাকে তো মারবে না একজনই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। গভীর ষড়যন্ত্র আপনাদেরকে কয়টা বলবো, হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত্যু এটা দেখানোর জন্যে এটাও একটা অপকৌশল, কারণ দাজ্জাল যাদের লিডার হবে তারা কোনোদিন মানবে না যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন নাই, করেছেন এটা মানবে না, মৃত্যুবরণ করেন না এটা মানবে না, তাদের দাবি মৃত্যুবরণ করেছেন, মুসলমানদের দাবি আল্লাহ তাকে জীবিত উপরে উঠায় আনিছেন। কেন এই এই আকীদার মধ্যে সমস্যা কি এত মারাত্মক? আমরা এটাকে এত, যদিও কোরআনের কথা হিসাবেই আমরা মানব, কিন্তু আসলে ভিতরের রহস্য কি? হযরত ঈসা আলাইহিস সালামকে মারতে পারলে ওদের কি লাভ? হযরত ঈসা তো নাই এখন, তো মারতে পারলে লাভটা কি? ওরা ভাবতেছে যে মারতে পারলেই তো ঈসা আলাইহিস সালাম বলতে কেউ নাই, মসীহ আসবে, এই মসীহ মানে তারা বলতেছে মসীহ আদ-দাজ্জাল, মসীহ আদ-দাজ্জাল ইনি হবে ত্রাণকর্তা, আর আমরা বলি মসীহ আসবে, মসীহ মানে মসীহ ঈসা যিনি ত্রাণকর্তা, মসীহ দাজ্জাল মিথ্যাবাদী দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। আর ইহুদিদের বিশ্বাস হচ্ছে মসীহ মানে মসীহ দাজ্জাল সে ত্রাণকর্তা হিসাবে দুনিয়ায় আইসা মুসলমানদেরকে শেষ করে ইহুদিবাদকে প্রতিষ্ঠা করবে দুনিয়ায়, এটা হচ্ছে তাদের বিশ্বাস। এই জন্যে চক্রান্তের মাধ্যমে যত বাতিল আকীদা আছে সমস্ত বাতিল আকীদার বিশ্বাস এইটাই যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। কাদিয়ানি বলেন এই সময়ের অন্যতম বড় ফেতনা হিজবুত তাওহীদ, বাইজিদ খান পন্নী প্রতিষ্ঠাতা যার জামাই সেলিম খান, এই অসভ্যদের আকিদাও এগুলো, দালাল ছেড়ে দেওয়া হয়েছে সমাজে আকিদাগুলো প্রতিষ্ঠা করার জন্যে, তাদের আলাদা বই আছে। তাহলে ওই দাজ্জালকে মারবে কে? ঈসা আলাইহিস সালাম আসবেন তো মারার জন্যে, যেহেতু দাজ্জালই নাই মানে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আর আসবে না, কিভাবে যে ঘুরায় পেঁচায় মূল সমস্যা ওই জায়গায়, মূল সমস্যা ওই জায়গায় যে ঈসা আলাইহিস সালাম জগতে আইসা গোটা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা করবেন দাজ্জালকে হত্যার মাধ্যমে, গোটা দুনিয়ায় পুরোপুরি ইসলাম কায়েম হয়ে যাবে, 40 বছর পর্যন্ত পুরো দুনিয়া ইসলাম কায়েম থাকবে, এটা হচ্ছে মূল টার্গেট পয়েন্ট। এটার সাথে যাদের সম্পর্ক নাই, যারা এর বিরোধী, এরা সব ঘুরাইয়া পেঁচাইয়া চায় হয় নিজেকে ঈসা দাবি করবে, গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে ঈসা দাবি করছে, আবার মেহেদিও দাবি করছে, আবার নবীও দাবি করছে, দাবির তো ঠিক নাই, এক এক সময় এক এক দাবি করে, কেন? মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্যে, যে ওই ঈসা যেটা তোমরা বিশ্বাস করো দাজ্জালকে হত্যা করবে তিনি আসবেন না, আমি তো ঈসা, আমি মরে গেছি শেষ শেষ, এখনো বিশ্বাস করো দাজ্জালকে হত্যা করবে তিনি আসবেন না, আমি তো ঈসা, আমি মরে গেছি শেষ শেষ, এখন যে মসীহ আসবে ওই মসীহ হচ্ছে ত্রাণকর্তা মসীহ, মসীহ ঈসা তিনি না, এখন যে আসবে মসীহ দাজ্জাল তিনি হবে ত্রাণকর্তা, ওই আশায় তারা বসে আছে, আর আমরাও সাথে সাথে নাচতেছি। কাদিয়ানি ফিতনাকে আমাদের কাছে ফিতনা মনে হয় না, হিজবুত তাওহীদ ফিতনাকে আমাদের কাছে ফিতনা মনে হয় না, যার যার কাজ করতে থাকুক এগুলো নিয়ে ঝামেলা কর, কারণ দাজ্জালের আমি ভয়ই পাই না, ওগুলার ঝামেলা মনে করবো কি জন্যে? আমার করে যাই তো দাজ্জালের ভয় নাই, বলে কবে না কবে আসে, এত ভয় পায় আলাই আবাস, আরে ভাই কবে না কবে আসে, এই খবর তো রসুলও জানতেন, সব নবীরা জানতেন, অথচ এমন কোন নবী নাই যে নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখান, সাহাবায়ে কেরাম অতিষ্ঠ থাকতেন, এর চেয়ে বেশি ভয় সাহাবায়ে কেরাম আর পায় নাই দাজ্জালের ব্যাপারটাকে, যত ভয় পেত, দেরি আছে অনেক, এই আশঙ্কা আমরা এই আশায় বসে আছি, অথচ নবী আলাইহিস সালাম খুব এমন এমন কাজ দেখাইতো সে অলৌকিক কিছু বিষয় যেগুলোতে অনেকে সন্দেহ করছিল এই দাজ্জাল কিনা। নবী আলাইহিস সালাম চেক করতে গেছেন দাজ্জাল কিনা, পরীক্ষা করছেন,
তো তুমি আর আমি চিন্তা করতেছি, ভাই আমি আপনি চিন্তা করতেছি দাজ্জাল অনেক দেরি আসবে, অথচ দাজ্জাল নবীর যুগেও নবী আলাইহিস সালাম চেক করতেছেন এটা দাজ্জাল কিনা, এত ভয় ঢুকছে ভিতরে, আর আমরা নিশ্চিন্তায় বসে আছি। যাই হোক, দাজ্জালি পরিবেশ কিন্তু কায়েম হচ্ছে। হাদিস থেকে আমরা বুঝেছি ভাই, দাজ্জালের আলামত যেগুলো কিয়ামতের আগে যেগুলো প্রকাশ পাবে, দাজ্জালের মূল অস্ত্র যেগুলো, আজ থেকে কয়েক বছর আগে দাজ্জালের মূল অস্ত্র সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, কিন্তু আবারও বলি আপনাদেরকে, এসব আলোচনাও একটা শ্রেণীর কাছে ভয়ের কারণ, এগুলো তারা শুনতে চায় না, এবং যারা করে তাদেরকে জঙ্গি মনে করা হয়। ভাই জঙ্গি তো মনে করবে, দাজ্জালের পক্ষের লোক আপনি কেন মনে করেন? তার মানে আপনার ব্রেন ওয়াশ হয়েছে, আপনার ব্রেনকে ওয়াশ করা হয়েছে যে দাজ্জাল, এই প্রসঙ্গগুলোই হচ্ছে বিশ্বযুদ্ধের একটা ডামাডোল, ওদিকে যাইও না, গ্যাঞ্জাম লাগাও না, শান্তিপ্রিয় মানুষ আমরা, তুমি আমি শান্তি চাইলেই হবে, দাজ্জাল তার টাইম মতো আসবেই, আমি আর আপনি শান্তি চাইলেই হবে, দাজ্জাল তার সময় মতো আসবেই, তার পরিবেশ সে কায়েম করবেই, তার রাজত্ব তার রাজ্য সে প্রতিষ্ঠার জন্য আগের থেকেই তৈরি হচ্ছে। আমি আপনি চিন্তা করি না, ইহুদিরা ঠিকই প্রস্তুতি নিচ্ছে, দুনিয়ার সব গাছ সব পাথর কথা বলবে ইহুদিদের বিরুদ্ধে, মুসলমানদেরকে ডাক দিবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, খালফি ইহুদি ফাকতুল, পাথর কথা বলবে, আব্দুল্লাহ আমার পেছনে ইহুদি লুকাইছে, আরে হত্যা করো, একটা গাছ গরকাত সে কথা বলবে না, সে ইহুদিদের পক্ষে ইহুদিদেরকে আশ্রয় দিবে। এখন বুঝেন, আমি আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা নাই, কিন্তু ইসরায়েল তার বিস্তীর্ণ অঞ্চলগুলোতে সেই গরকাত গাছের চাষ করতেছে, ধুমায়া গোটা দুনিয়া থেকে ব্যবস্থা করে করে আইনা আইনা ওই গাছগুলো লাগাইতেছে, তারা তাদের প্রস্তুতি ঠিকই নিচ্ছে, আর আমরা আলোচনা করলে আপনি আমার জঙ্গি বানাইতেছেন, কি এক আজীব অবস্থা। কারণ লম্বা সময় থেকে তারা এই চক্রান্তর জাল ফাঁদছে তারা, আমরা ওই জালে পা দিচ্ছি, কাদিয়ানি ফিতনা সেই ইংরেজরা যে করেছে এমনি করে নাই, তারা একটা টার্গেট নিয়ে ওই কাজগুলো করতেছে। আজকের যত ফিতনা আছে, যত ভ্রান্ত দল আছে, এগুলোকে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে উম্মতে মুসলিমার মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্যে, যে দাজ্জাল বলতে আসলে কেউ আছে। বাইজিদ খান পন্নির একটা বই আছে দাজ্জাল, কোনো মানুষ না বলতে আসলে কেউ আছে, বাইজিদ খান পন্নির একটা বই আছে দাজ্জাল, কোনো মানুষ না, কোনো ব্যক্তি না, দাজ্জাল একটা চরিত্র, এটা কোনো ব্যক্তি না, তার বক্তব্য, এটা ইহুদি নাসারাদের চক্রান্ত, দাজ্জালরে নাই করতে পারলে লাভটা কি? আমরা যেন অসতর্ক থাকি, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় যেন আমরা বের না করি, আমাদেরকে ঘুমে রেখে দাজ্জাল তার রাজত্ব কায়েম করতে চায়, দাজ্জালের অনুসারীরা সেই পরিবেশ কায়েম করতে চায়, কিন্তু আমরা ঘুমাই তো ঘুমাই, কেউ জাগাইতে আসলে উল্টা তারে বকা দিই, এটা কেমন কথা বলেন তো, কাকে বুঝাবো, কেমনে বুঝাবো? দাজ্জালের এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যারাই আলাপ করে বেশি, তাদেরকেই মনে করা হয় যে এটা জঙ্গি, এটা সন্ত্রাসী, এটা উস্কানিদাতা, আমি আমার পিঠ বাঁচাতে চাই, আমি উস্কানিদাতা হয়ে গেলাম, আর যারা আমার পিঠে আঘাত করতে চায়, আমি আমার পিঠ বাঁচাতে চাই, আমি উস্কানিদাতা হয়ে গেলাম, আর যারা আমার পিঠে আঘাত করতে চায় তারা শান্তিপ্রিয় হয়ে গেল। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই সময়ে দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্য যে বড় বড় ঘাঁটিগুলো বলছি, মক্কা মদিনা এক ঘাঁটি মূল দাজ্জাল থেকে বাঁচার, ফিতনা থেকে না, মক্কা মদিনার ভেতরেও দাজ্জালের ফিতনা ঢুকে যাবে, ঢুকে গেছে, ইন্টারনেট মক্কা মদিনায় তো আসি, দাজ্জালি ফিতনা ঢুকছে, দাজ্জাল ব্যক্তি ঢুকতে পারবে না। বাঁচার উপায় কি? এক হচ্ছে মক্কা মদিনা মূল দাজ্জাল থেকে বাঁচবো, আরেক হচ্ছে গুহায় চলে যান, তা তো করবেন না, তো আপনাদের জন্য সহজ রাস্তা হচ্ছে আর তিনটা, মোট পাঁচটা, ওই মূল গুহা, মক্কা মদিনা, এগুলো যেহেতু আমাদের পক্ষে সম্ভব না, গেলেও ফিতনা থেকে বাঁচবো না, গুহায় গেলেও তো ওখানে বসে বসেও ফেসবুক চালাবো, যে দুনিয়ার হাল কি একটু জানতেই হতো, তো সে ফিতনা তো ওই গুহায়ও ঢুকে যাবে। হ্যাঁ, তো বাঁচার জন্য সবচেয়ে বড় গুহা যেটা গত সপ্তাহে আলোচনা করেছি, দিনী মাদ্রাসাগুলো, বিশেষত কওমি মাদ্রাসাগুলো,
যেখানে দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্যে মেহনত হচ্ছে, কেউ না বাঁচলে এটা তার কপাল দুর্ভাগ্য। এত এমন সুন্দর পরিবেশ পায়াও দাজ্জালি ফিতনা থেকে যদি সে বাঁচতে না পারে এটা তার জন্য দুর্ভাগ্য, কিন্তু পরিবেশ তারা কায়েম করার চেষ্টা করতেছে, সারাক্ষণ দিনই কাজের সাথে লাগায়া রাখার চেষ্টা করতেছে। সেই ফজরের আগ থেকে গত সপ্তাহে শুনাইছি আপনাদেরকে, ঘুমের আগ পর্যন্ত তিলাওয়াত লেখাপড়া দিনই কিতাব কোরআন হাদিসের চর্চা সারাক্ষণ চলছে। তো আপনাদের তো এখন তো বড় হয়ে গেছেন, এখন তার জায়গা মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, তো বলেছি ভাই আপনার সন্তান তো আছে, তাকেও তো বাঁচানো দরকার, নাতিপুতি আছে না তারেও তো বাঁচানো দরকার, না এদেরকে ছেড়ে দিবেন। ওই যে ইংরেজরা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাইয়া দিয়ে গেছে, দুনিয়ামুখী বানাইয়া দিয়ে গেছে, আখেরাতের ফিকির দিল থেকে সরাইয়া দিয়ে গেছে, এখন হীনমন্যতায় ভুগছি, মাদ্রাসায় পড়বে আমার ছেলে, সমাজ কি বলবে? আয় আল্লাহ, অধিকাংশই তো এখানে এই অবস্থার। কতজনের বাচ্চা মাদ্রাসায় পড়ে? আপনি তো আর কত খুদ বের করবেন এখন আমি যদি বলি, গত সপ্তাহে বলেছি খুদ কয়টা বের করবেন, আপনি কয়টা খুদ বের করবেন, ছিদ্র কয়টা বের করবেন, গনে গনে বের করবেন না? আর যেই সমাজে আপনি বসবাস করছেন গনে গনে বের করবেন না? আর যেই সমাজে আপনি বসবাস করছেন আমরা করছি, ওই সমাজের গণারও কোনো সুযোগ নাই, আমাদের তো গণার সুযোগ আছে, ওই সমাজের গণারও সুযোগ নাই, খুঁত পুরাটাই খুঁত। কয়টা আদর্শ ছেলে বের হচ্ছে, কয়জন, রেজাল্ট কি? ভালো কামাই করার নাম আদর্শ না, ভালো রোজগার করে অনেক পয়সা কামায় আপনার কাছে তাই যদি আদর্শ মনে হয় আপনার সাথে আমার কোনো কথা নাই। লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে মা বাবা বৃদ্ধাশ্রমে, এগুলো আমরা কি বলবো? এগুলো বললে আপনাদের কষ্ট লাগবে, কিন্তু লাগলেও বলতে হবে, কি করব, আমার কাজই এটা, আমার কাজই এটা। ঠিক আছে, মাদ্রাসায় দিয়েন না সন্তানকে, এটা আপনার জন্য অনেক বেশি কষ্টের হবে, যদি দিতে পারেন তো বেঁচে গেলেন, মনে রেখেন কথা, যদি যে গুহা, যে গুহা থেকে আমি নিজেকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারবো, যে গুহায় ঢুকলে সেই গুহাটাও আমরা অনেক অনেক চিন্তা করে বলছি ভাই, এগুলা কোনো ভাষা ভাষা কথা না, যে আমি বলে দিলাম সুযোগ পাইছি মিম্বরে মাইক আমার কাছে বাস বলছি তো বলছি, না দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো, কথাগুলো দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয় গুহার নাম হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত, বড়দের জন্যে বয়স্কদের জন্যে দ্বিতীয় গুহার নাম হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত। এটা আপনি স্বীকার করেন বা না করেন, অনেক পাওয়া যাবে এখানে বিরোধী, আমরা জানি অনেক পাওয়া যাবে বিরোধিতা করেন, হয়তো তাদের কোনো কর্মপন্থা আপনার পছন্দ না হতে পারে, কোনো কথা কোনো ব্যাখ্যা আপনার পছন্দ না হতে পারে, আমাদেরও তো হয় না মাঝে মধ্যে, যার কারণে মাঝে মধ্যে গণ্ডগোল লাগে, দেখেন না কেন লাগে, ওই কিছু ব্যাখ্যা আমাদের পছন্দ হয় নাই, নিজেদের ঘরানা বলে চুপচাপ সব সহ্য করা এটা তো হাক্কানি আলেমের কাজ না, ভুল দেখলেই বলবে, ভুল দেখলেই বলবে, ধরায় দিবে কে, ধরায় দিবে দিনই বিষয়ে, ধরায় দিবে কে, কাজটা কার, দায়িত্ব আলেমের। এখন আপনি একটা হাদিসের জাত ব্যাখ্যা দিবেন, একটা পদ্ধতি আকাবির আসলাফদের যে পদ্ধতি, সালাফে সালেহিনদের যে পদ্ধতি, ওই আসলাফদের পদ্ধতি বাদ দিয়া নিজস্ব কোনো মন গড়া পদ্ধতি গ্রহণ করবেন আর ব্যাখ্যা দিবেন, ওইটাকে একমাত্র হক ভাববেন, আলেমরা তো প্রতিবাদ করবেই। হ্যাঁ, ওগুলো সব ঠিক আছে, সব মেনে নিয়েই বলছি, তারপরেও নিজের ইমান রক্ষার জন্যে, আপনাদের জন্যে, বড়দের জন্যে এর চেয়ে বড় নিরাপদ ঘাঁটি আমাদের চোখে আর পড়েন, আপনি যাই বলেন। আমি পাক্কা তবলিগওয়ালা না, ঘরানার, ওই ঘরানার তবলিগে লম্বা সময় আমার দেওয়া হয় নাই, সারা জীবন পড়েছি পড়াইছি সময় পাইনি, কাজে আমার তবলিগওয়ালা মনে করেন না যে আমি তবলিগের দাওয়াত আপনাদেরকে দিতেছি, আমি এক নিরপেক্ষ জায়গা থেকে আপনাকে দাওয়াত দিতেছি, এই জায়গা নিরপেক্ষ জায়গা, আমি যে তবলিগের বিরোধী তারও ইমামতি করি, যে তবলিগওয়ালা তারও ইমামতি করি, ওই জায়গা থেকে হিতাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে বলছি,
যদি নিজের ইমান বাঁচাতে চান, দাজ্জালি ফিতনা থেকে যদি নিজেকে বাঁচাতে চান, তো দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জুড়ে যান, জুড়ে যান। আপনার কাছে যেগুলো খারাপ লাগে আপনি সেগুলো এড়াইয়া চলেন, সমস্যা কি? গোটা দুনিয়া তো আর আপনার পক্ষে না। এই যে ছেড়ে দিচ্ছেন, ভালো লাগে না, তো যাচ্ছেন কোথায় আপনি? আপনার ইমান হেফাজতের জন্যে আপনি করছেনটা কেন, তো যাচ্ছেন কোথায় আপনি? আপনার ইমান হেফাজতের জন্যে আপনি করছেন কি বলেন? ভাইরাস থেকে বাঁচার জন্যে ভ্যাকসিন নিচ্ছেন, কত পেরেশানি, কত কি, কত প্রচার, কত কিছু, কত আশা, কবে ভ্যাকসিন আসবে, কবে দিব, কবে নিরাপদে একটু রাস্তায় ঘুরবো, কত পেরেশানি। আরে ভাই, সবচাইতে দামি জিনিস ইমানের নিরাপত্তার জন্য আপনি কোন ভ্যাকসিন গ্রহণ করছেন বলেন তো? কোন খবর নাই, কোনো টেনশন নাই, কারণ আপনার কাছে আপনার জীবন আপনার ইমানের চেয়ে বেশি দামি। আপনার কাছে আপনার জীবনের দাম বেশি, যার কাছে তার ইমানের চেয়ে তার জীবনের দাম বেশি, বুঝতে হবে সে আখেরাতকে প্রাধান্য দেয় নাই, সে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। এটা ভালো লক্ষণ না, এটা দিল পচে যাওয়ার আলামত। কয়েক জুমা আগে, পাঁচ সাত জুমা হবে এরকম, নফসের ব্যাপারে আলোচনা, পাঁচ সাত না, তিন চারটা জুমা আগে হবে। যে ব্যক্তি দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেয়, আপনি আপনার শরীরকে নিয়ে যতটা পেরেশান বলেন তো একটু বুকে হাত দিয়া, আপনি আপনার ইমানের জন্য কতটা পেরেশান হয়েছেন বলেন তো, আপনার সন্তানের স্বাস্থ্যের জন্য আপনি যতটা পেরেশান একটু বুকে হাত দিয়া বলেন তো, আপনার সন্তানের ইমান আমল আখলাক চরিত্রের জন্য আপনি কতটা পরেশান হয়েছেন একটু বুকে হাত দিয়া বলেন তো। শূন্যের কোঠায় যদি জরিপ চালানো হয় তো বোঝা যাবে শূন্যের কোঠায়। বাচ্চার পোশাক নিয়ে আপনি সচেতন, বাচ্চার ফ্যাশন নিয়ে আপনি সচেতন, বাচ্চার লেখাপড়া নিয়ে সচেতন, খেলাধুলা নিয়ে সচেতন, স্বাস্থ্য নিয়ে সচেতন, খাবার নিয়ে সচেতন, সব বিষয়ে সচেতন। এক জায়গায় গেলে একটু বড় হোক, বয়স হয় নাই, সেটা হচ্ছে দিন। এক জায়গায় গেলেই খালি বড় হোক, সময় হইলে, এক জায়গায় গেলেই খালি বড় হোক, সময় হইলে নিজে নিজে বুঝবে করবে। সব জায়গায় আপনি করালে খালি দিনের ব্যাপারে সময় হইলে সে নিজেই করবে না, এর চেয়ে বড় উদাসীনতা আর কি হইতে পারে বলেন তো? খোদার কসম, এই বাচ্চা আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে আর বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ, এরা আমার বাপ মা, এরা আমার নেতা, এরা আমাকে বিভ্রান্ত করেছে আল্লাহ। আজকে আমি আপনার কাছে বিচার দিলাম, আমি শাস্তি চাই, শাস্তি, এদের শাস্তি চাই। সন্তান তখন আপনাকে চিনবে না, শাস্তি চাইবে আল্লাহর কাছে। তাও সিঙ্গেল শাস্তি না, ডাবল শাস্তি চাইবে। কারণ কি? কারণ হচ্ছে, এক তো সঠিক রাস্তা দেখায় নাই, এক অন্যায় করেছে, চুপ থাকে, চুপ থাকে নাই, বরং ভুল রাস্তা দেখাইয়া দিছে। এক তো খাবার দেয় নাই, এক এক অন্যায় করেছে, দায়িত্বহীনতার কাজ করেছে। আরেক হচ্ছে দিছে হচ্ছে বিষ, কি দিছে, বিষ, দ্বিতীয় ভুল করেছে। এক তো দায়িত্ব আদায় করে নাই, চুপচাপ ছিল তা না, চুপচাপ থাকলে এক শাস্তি হইতো, চুপও থাকে নাই, উল্টা বিষ খাওয়াইয়া দিছে। এই জন্য সন্তান বলবে, আল্লাহ আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আল্লাহ এদেরকে ডাবল শাস্তি দেন, ডাবল শাস্তি, আপনার লানত পড়ুক এদের উপর। সন্তান বল, কিভাবে সহ্য করবেন বলেন তো? হ্যাঁ, একটু চিন্তা লাগে না, বাচ্চাদের ব্যাপারে একটু পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমরা তো দেখি এই সমাজেই তো বসবাস করি না, আমরা মসজিদের দায়িত্ব আদায় করি মানে এই সমাজের বাইরে তো না, আপনাদের সাথেই তো ওঠা বসা, খাওয়া, চলা ফেরা দেখছি তো। এই দৃশ্য দেখার দুর্ভাগ্য হয়েছে, বাবা আর মেয়ে ঘর থেকে একসাথে বের হয়েছে, সকালে বাবা আসছেন মসজিদে, মেয়েরে বিদায় দিছে, সাবধানে থাইকো, যাচ্ছে পয়লা বৈশাখে উদযাপন করতে। এই দৃশ্য দেখার দুর্ভাগ্য হয়েছে আমার, কি হবে আপনারই নামাজ? আপনার নামাজ দিয়ে আপনি বেঁচে যাবেন, কিন্তু সন্তান তো আটকাইয়া দিবে আপনাকে, যে আপনি মসজিদে গেলেন আর আমার রান্না বটমূলে পাঠিয়ে দিলেন, কেন এই কাজটা করলেন আপনি? কি জবাব দিবেন? নিজের জবাব আগে ঠিক করে নেন।
নিজে তো বাঁচি না, যাও একটু বাঁচার চেষ্টা করি, পরিবারের ব্যাপারে একদম উদাসীন আমরা, সব ওখানে যায়া মুড়ি ধয়া যায়, বাইরে আইসা নিজে পিসাম, সবাই নিজের মতো মানাইতে চায়, যাক না সেটা আমার রবের বিরুদ্ধে, তাতে কি আসে যায়? সন্তানের বিরোধিতা করা যাবে না, বিবির বিরোধিতা করা যাবে না, আমি কেমন বাবা, হায় হায়। ওই জন্য আল্লাহ তাআলা সূরা তাহরিম আয়াত 6 কি বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যায় বলেছেন, জাহান্নামে তো অনেক শাস্তি আছে, জাহান্নামে তো খালি আগুনের শাস্তি না, জাহান্নামে অনেক শাস্তি আছে, তো আল্লাহ শুধু আগুনের কথা কেন বললেন, জাহান্নামের আরেক নাম নার, আগুন। তো মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই তুমি দুনিয়ার আগুন থেকে তোমার পরিবারের সদস্যকে কেমনে বাঁচাবা একটু চিন্তা করো তো, একটু কল্পনা করো, একটা আগুনের গুহা, ওখানে আমার নিষ্পাপ অবুজ সন্তান যে বুঝে না ওইটা পোড়ায়া দিবে, সে ওদিকে যাচ্ছে, আমি বাবা দেখতেছি সে যাচ্ছে, কি করব, সে যাচ্ছে কি করব, কি করব, বসে থাকবো, একটু সচেতন বাবা হলে ডাক দিব তাই না, আর একটু হলে দৌড়াইয়া যায় ধরব, ধরার পদ্ধতি কি, বাচ্চা বলবে না ছাড়ো, ঠিক আছে আমার দায়িত্ব আমি আদায় করছি, এটা করবেন, ধরার পর যখন বাচ্চা বলবে ছেড়ে দাও বাবা আমি বুঝি, তো আপনি কি করবেন, ঠিক আছে তুমি যেহেতু বুঝো তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো, ছেড়ে দিবেন, বলেন না দুনিয়ার আগুনে এইভাবে ছেড়ে দিবেন, কি করবেন, কমরে জড়ায়া ধরবেন, চিৎকার চেঁচামেচি করবেন, পায়ে ধরবেন, বাবা তুই ওই আগুনে ঝাঁপ দিস না, নিজে সামলাইতে না পারলে পাড়া প্রতিবেশীকে ডাক দিবেন, এই কে তোমরা কোথায় আছো, আমার সন্তানটা গেল তাকে রক্ষা করো। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্যে যদি আপনার ভূমিকা এই হয়, তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে ফজরের রক্তে কয়, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে ফজরের রক্তে কয়দিন যায় শয়তানের পাও টিপছেন, সন্তানের পাও টিপছেন বলেন, কয়দিন তার কোমর জড়ায় ধরছেন বাবার চল মসজিদে, জুমায় একা একা চলে আসছেন, কোথায় আপনার সন্তান, পিচ্চি বাচ্চাগুলো কোথায় মসজিদের, এই মহল্লায় কি ছোট্ট বাচ্চা নাই, এই মহল্লায় কি কিশোর যুবক নাই, কোথায় তারা, সব বিদ্যুতের আনা করা, কেন বাচ্চারা কোথায়, কোথায় বাচ্চারা বলেন আপনারা, কষ্ট লাগতেছে আপনাদের না, আরে ভাই আমার তো কলিজা আগুন জ্বলতেছে আপনার কষ্ট লাগতেছে, আমি তো আমার দায়িত্ব আদায় করতে পারতেছি না, আমি আমার দায়িত্ব যদি আদায় করতে পারতাম তো বাচ্চারা ভরে যেত, কোথায় আপনাদের বাচ্চারা বলেন, সব ঘরে রেখে আসছেন, নিজে জান্নাত পাওয়ার জন্য আসছেন, জান্নাতে তো সুজা, নিজে জান্নাত পাওয়ার জন্য আসছেন, জান্নাতে তো সুজা, কোনো ফিকির নাই, কোনো ফিকির নাই আখিরাতের, চলছে একটা সামাজিকতা, জুমার দিন না গেলে মানুষ কি বলবো, ওই সামাজিকতা পালন করতে আসি আমরা, আর প্রমাণ হচ্ছে একটু দেরি হইলে আপনাদের উস্কুস শুরু হয়ে যায়, প্রমাণ অস্থির হয়ে যায় বের হওয়ার জন্য, এটা মুনাফিকের লক্ষণ, মসজিদে আসার পর যদি অস্থির হয়ে যায় কেউ বের হওয়ার জন্য, এটা মুনাফিকের আলামত, ইমানদারের তো সবচেয়ে শান্তির জায়গা মসজিদ, আসলে আর যাইতে মন চাইবে না, অথচ আসার পর অস্থির হয়ে যায় কখন ফেরত যাব, বাসায় যাব, কত কাজ আমার, কেন একটা দিন সপ্তাহ মালিককে দেওয়া গেল না, মালিককে দেওয়া গেল না একটা দিন, এই দিনটাও বরাদ্দ হয়ে গেল বিয়ে শাদীর জন্যে, এই দিনটাও বরাদ্দ হয়ে গেল প্রোগ্রামের জন্যে, সারা শরীরেন আপন জনকে না, তো মালিককে দিবেন কি আপনি, মাফ করে দিয়েন আমাকে, মাফ করে দিয়েন, আমি আমার পিঠ বাঁচাইতেছি, মালিকের কাছে আমার জবাব দেওয়া লাগবে, আপনার কষ্ট আমার কষ্ট না, আমার তো চিন্তা আমার মালিককে নিয়ে, আমার মালিক অসন্তুষ্ট হয়ে যায় কিনা, যে আমি আমার জিম্মাদারি আদায় করতে পারি নাই বলে আজকে মসজিদের এই চিত্র, বলেন আপনাকে কেমনে বুঝাবো, বলেন আপনি কি করলে বুঝবেন বলেন, আমার দায়িত্ব দিয়ে বসাইছেন কেন, সরায়া দেন, সরাইয়া দেন এখান থেকে, বসাইছেন যেহেতু এগুলো আমার বলা লাগবে, ভালো না লাগলে সরাইয়া দেন, কমিটির কাছে রিপোর্ট দেন, চলবে না আমাদের এই ক্ষতি,
চলে যাবো, আমি তো চলেই যেতে চেয়েছিলাম, আপনারাই তো রাখছেন। মসজিদের মধ্যে তালিমের ব্যবস্থা হয়, কত ভাবে চেষ্টা করতেছি আমরা, বয়স্কদের জন্য আলাদা টাইম, বাচ্চাদের জন্য আলাদা টাইম, আলাদা আলাদা শিক্ষক রাখা, অথচ ছাত্র নাই। করোনা স্কুলগুলো বন্ধ, একটা সুযোগ নিতে পারতেন না? স্কুলগুলো বন্ধ, একটা সুযোগ নিতে পারতেন না আপনি? যেই সুযোগে আমার বাচ্চাকে আমি কোরআনটা শিখাইয়া ফেলাই, কয়জন নিছেন বলেন তো? এই সুযোগটা কয়জন নিছেন? মসজিদ তো খোলা, মাদ্রাসা তো খোলা, আলহামদুলিল্লাহ সরকার এদিকে আমরা শুকরিয়া জানাই, এ জায়গায় আমাদের কোনো কথা নাই। যে স্কুলগুলো বন্ধ, মাদ্রাসাগুলো খোলা, অন্য কোনো কথা নাই, কেন কি এইগুলো তালাশের দরকার নাই, আমরা শুকরিয়া জানাই, আমরা শুকরিয়া জানাই। অন্য কোনো কথা নাই, কেন কি এইগুলো তালাশের দরকার নাই, আমরা শুকরিয়া জানাই, আমরা শুকরিয়া জানাই। কিন্তু আপনি এই সুযোগটা কি নিলেন বলেন তো? যে কয় মাস বন্ধ ছিল, আপনার বাচ্চাকে আমরা শুদ্ধ কোরআন পড়াইয়া হেফজের ধরাই দিতে পারতাম, এই লম্বাটাই এক বছর প্রায় হয়। এই মাস গেলে মার্চের, গত মার্চের 16-17 তারিখের দিকেই তো সব বন্ধ হয়ে গেল, মাস তো চলে আসতেছে, এক মাস আছে, আর মাসখানেক গেলেই তো পুরো এক বছর পুরো হবে। এই এক বছর লাগে না আমাদের বাচ্চাকে হেফজ ধরাইতে, যদি ভালো বাচ্চা হয়। সুযোগ তো ছিল আপনার, মাথার মধ্যে অনুভূতিই নাই, কারণ আপনার কাছে আপনার বাচ্চার ইমানের চেয়ে বাচ্চার স্বাস্থ্যের জন্য আপনার টেনশন বেশি, বাচ্চার আকীদা আখলাকের চেয়ে আপনার কাছে বাচ্চার শরীরের সুস্থতা। করোনাকে আমরা পাইলাম, হায়ার সিকি ভাগ যদি আখরাতকে পাইতাম তো সব বুজুর্গ হয়ে যেতাম, সব বুজুর্গ হয়ে যেত, এত ভয় পাইছি করোনাকে, মৃত্যুকে এত ভয় পাই, মৃত্যুর পরের জিন্দগির ভয় নাই, মরে যাব দুনিয়া ছেড়ে দিব, অস্থায়ী জীবন ছেড়ে দিব, এটার এত ভয়। স্থায়ী দুনিয়া যে আমার, স্থায়ী জীবন যে আমার বরবাদ, ওইটার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। মানে সমস্যা হচ্ছে ইমানের, সমস্যা হচ্ছে ইমানের, ইমানই দুর্বলতা এগুলা, আখিরাতকে ওইভাবে বিশ্বাসই করতে পারি নাই এখন, যার কারণে দুনিয়ায় আমার টার্গেট, দুনিয়ায় আমার টার্গেট হয়ে গেছে। আরে ভাই টার্গেট আখেরাতকে বানাও, আখেরাতকে টার্গেট বানাও, আখেরাতকে টার্গেট বানাও, তখন দেখবা নেতার কথাও ভাল লাগবে না, দলীয় সিদ্ধান্তও ভাল লাগবে না, তখন দেখবেন সব খালি আপনার বিরুদ্ধে যায়, সব দেখবেন আপনার বিরুদ্ধে যায়। কেন? খালি আপনার বিরুদ্ধে যায়, সব দেখবেন আপনার বিরুদ্ধে যায়। কেন? সব তো দুনিয়ামুখী, আপনারও কষ্ট লাগবে না, দুনিয়া যাক আমার বিরুদ্ধে, আমার মালিকের পক্ষে আমি আছি, ওইটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহর রাস্তায় বলি, নিজের ঈমান রক্ষার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে জুড়েন, জুড়ে যান। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেছেন, একজন মানুষ ঈমান আকীদা ঠিক রাখার জন্য তার কিছু কাজ করা দরকার, এর মধ্যে একটা হচ্ছে মুয়াখা ফিল্লাহ, দিনের জন্য কাউকে ভাই বানানো, বন্ধু বানানো, দিনের জন্য একসাথে চলা, যে ভাই আমার ভুলগুলো তুমি ধরাইয়া দিও, তোমার ভুলগুলো আমি ধরাইয়া দিব, এইভাবে দিনই ভাই বানানো। ভালো কোনো জায়গায় দিনের কোনো পরিবেশ পাইলে ওখানে নিয়ে যাওয়া, বুজুর্গের কাছে নিয়ে যাওয়া, ভালো কোনো আমলে, এটা এক জরুরি বিষয়, আমরা করব। দুই নম্বর মুহাসাবা নাফস, নিজের হিসাব নিজে নেওয়া, নিজের হিসাব নিজে নেওয়া, যে কি করলাম হিসাব নেওয়া প্রতিদিন। তিন নম্বর মুসাহাবা, নেককারদের সঙ্গী হওয়া। আরেকটা হচ্ছে মুরাকাবা, রাতে চুপচাপ মৃত্যুর ভয়, মৃত্যুর কথা, কবরের কথা, এগুলো চিন্তা করে করে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা। যাই হোক, এই চারটা কাজ দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে যদি কেউ জুড়ে তার জন্য খুব সহজ হয়ে যায়। আপনি খেয়াল করে দেখেন, সারাক্ষণ উন্নতের ফিকির, দুই ভাই বসে বসে আলাপ করতেছে, কি আলাপ করতেছে, ভাই আমার সুরাটা শোনো, তোমারটা শোনো, এক ভাই আরেক ভাইকে দিনের কথা শোনাচ্ছেন, সারাক্ষণ এই এক কাজের মধ্যে চলতেছে,
দিনী ভাই বন্ধু হয়ে গেছে তারা শোনাচ্ছেন, সারাক্ষণ এই এক কাজের মধ্যে চলতেছে, দিনী ভাই বন্ধু হয়ে গেছে তারা জোরে জোরে খুব জোর। আর দিনই কারণে যে বন্ধুত্বটা হয় এর মতো সলিড এইরকম সুন্দর বন্ধুত্ব আর জগতে কিচ্ছু নাই, কারণ ওইটা জুড়ে দিছেন আল্লাহ তাআলা। সূরা মারিয়ামে আসছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যে ঈমান ঠিক করে, আমল ঠিক করে, তাদের পারস্পরিক মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিই। এই মহাব্বত বড় দামি মহাব্বত, এই মহাব্বতের জন্য মানুষ সব ছাড়তে পারে। সাহাবায়ে কেরাম ওই মহাব্বত দেখায়া নিজের বাড়ি ঘর সব আরেক ভাইকে দিয়ে দিছেন, আনসারি মুহাজির নিজের ভাই মুহাজির সাহাবিক সাহাবিকে দিয়ে দিছেন সব। এমন এমন ঘটনা হয়েছে, এমন এমন ঘটনা হয়েছে যে উপযুক্ত বিয়ে করার উপযুক্ত মেয়ে তো নাই, কই পাবে, কে দিবে? তো নিজের দুই বিবি ছিল, আলোচনার মাধ্যমে একজনকে ছেড়ে দিছেন, আরেক ভাইকে সেটা বিয়ের ব্যবস্থা করেছেন। এই ত্যাগ কে করে? এটা ইমানই অখুয়াত, ইমানই ভ্রাতৃত্বই পারে এই রকম ত্যাগ শিকারে উদ্বুদ্ধ করতে। এগুলো কই পাবেন? দাওয়াত তাবলীগের মেহনতে পাবেন। ভাই আগেই বলেছি ভুল সব জায়গায় আছে, কম বেশ আছে, কিন্তু আপনি আপনাকে রক্ষার জন্যে সবচাইতে নিরাপদ জায়গায় নিজেকে নেওয়া দরকার। প্লেনে উঠলে কষ্ট হয় না, না ঝামেলা মুক্ত বলেন তো, আপনাদের কি মনে হয়? ফ্লাইটে যদি আপনি কোথাও ফ্লাইং করেন কষ্ট লাগে না? এয়ারপোর্ট যাওয়া লাগে না, ওখানে বোর্ডিং পাস নেওয়া লাগে না, চেক টেক হয় না? হ্যাঁ, ওদিন দেখে হাসতে হাসতে আমি পিছনের সিটে, সিলেটি এক ভদ্রলোক হয়তো লন্ডন থেকে আসছে বা আসতে আমি পিছনের সিটে সিলেটি এক ভদ্রলোক হয়তো লন্ডন থেকে আসছে বা না আরবের কোনো রাষ্ট্র থেকে আসছে, কাতার থেকে, পিছনে বসে বসে আলাপ করতেছে, কি পাইছে এরা? আমাদের বেলগুলো খোলে, সব খোলে, আমাদের শরম টরম লাগে না? তা আমার খুব হাসি পাইছে। এই যে পেরেশানি, এগুলো সব পেরেশানি, কিন্তু সবচাইতে সহজ যাতায়াত তো এইটাই, অন্যগুলো কঠিন, দেরি হয়। যত ভালো জিনিসই হোক তার মধ্যে কষ্ট তো আছেই, কিছু খুঁত তো থাকবেই, কিন্তু আপনার কাছে কি বলেন? আপনি এখন দূরের সফরে যাবেন, এখন কি আপনি চিন্তা করবেন যে প্লেনে তো এই সমস্যা আছে, যা প্লেনে যাবো না, হাঁটা দল্লাম আল্লাহ ভরসা? হ্যাঁ, আমাদের হালতেই ওইটার এই সমস্যা, ওইটার এই সমস্যা, ওই রাস্তায় ও হুকুররা আয় চিনা আছে, তাবলিক আরে বেদাত রাখরা, ও পিসাব আ ভণ্ড, তো অমুকের এই সমস্যা, অমুকের এই সমস্যা, অমুকের এই সমস্যা। তা আপনি নিজের বাঁচানোর জন্য এটাই আমার শেষ ভরসা, তাই না? হায় হায় মানুষ, অত ভুল তালাশ করেন না, ভালোটুকু গ্রহণ করেন, সবচাইতে নিরাপদ জায়গায়। এগুলো বলছি আপনাদেরকে, আমি আগেই বলেছি আমি তাবলীগের লোক না, তবে আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলছি, নিজের ইমান রক্ষার জন্য এটা একটা নিরাপদ জায়গা, সময় লাগায় দেখেন একটু। আমার আব্বা বলতেন, আব্বাও তাবলীগের যান নাই, কিন্তু বলতেন যে একজন মানুষের অহংকার দূর করার জন্য এর চেয়ে বড় মাধ্যম আর কি হইতে পারে, যে রাস্তার মধ্যে গাড়িটি কান্দলে ঘুরে, বড় বড় ইঞ্জিনিয়ার গত সপ্তাহে আমাদের এখানে আসছে তাবলিগে তিন দিনের জন্য, বাংলাদেশের বড় বড় ডাক্তাররা। আচ্ছা বলেন তো, এই ডাক্তাররা যদি কান্দে গাড়িতে রাস্তায় যায় কি অবস্থা বলেন? স্টাফরা দৌড়াইতেছে, এত বড় বড় ডাক্তার সব, অথচ নিজের গাড়িটি নিজে কান্দে নিয়ে ঘুরতেছে। অহংকারকে মিটানোর জন্য এর চেয়ে বড় রাস্তার কি হইতে পারে ভাই বলেন? খালি খুঁত তালাশ করতে থাকেন, খুঁত তালাশ করতে থাকেন। এটা একটা মাধ্যম, মাদ্রাসা একটা মাধ্যম, দাওয়াত তাবলীগের একটা মাধ্যম, এগুলা সব সময়ের গুহা। কি এগুলা? সময়ের গুহা, সময়ের ফেতনা থেকে বাঁচার জন্য এই গুহায় আশ্রয় নেন, তাও কিছু রক্ষা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তিন নম্বর গুহা হচ্ছে হক্কানি কোনো বুজুর্গের খানকা। এটা এখন বড় ঝামেলা, আমরা ওইদিকে আপনাকে খুব উৎসাহিত করব না, কারণ এই জায়গাগুলো খুব বেশি পচে গেছে, হাতে গোনা কয়েকটা জায়গা ছাড়া অধিকাংশ দরবারে এখন বিদআত আর শিরকের আখড়া হয়ে গেছে, ধান্দার আখড়া হয়ে গেছে। পিসাব মানে হচ্ছে ওই যে মুরিদরা খালি দিবে আর উনি বসে বসে খাবে, পীর মানে এখন এইটাই।
হাদিয়া ছাড়া মুরিদ নাই। কিসের না তুমি কি মুরিদ হইলে হাদিয়াটা দিয়ে দাও না, বড় বড় পেট লয়ে বয়ে দিছে এক একজন মাশা আল্লাহ আল্লাহর এটা খানকা লাগে খাওয়ারের খানকা যা সব পৌঁছে যেত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দরবারগুলো এক একটা আখড়া, এখন শিরিকের মাজারগুলো তো শিরিকের আখড়া, সব চলে খালি মালিকের ইবাদত চলে না, সব চলে চলে না শুধু মালিকের ইবাদত, সাজদাও হয় জিকিরও হয় সব হয়, কিন্তু হয় বাবার দরবারে। সাজদা দেয় তো মাজারে যায়া দেয়, জিকির করে তো বাবার নামে করে, কাওয়ালি গান গায় কি করে না করে, টানতেছে গাঞ্জা টানতেছে, খুব ভাব আসে ভাব, গাঞ্জায় টান দিলে না কি গান গায় কি করে না করে, টানতেছে গাঞ্জা টানতেছে, খুব ভাব আসে ভাব, গাঞ্জায় টান দিলে না কি মারিভূতিদের ভাব আসে না, বাবারে বাপ কি টান দিয়া গাঞ্জা টান দিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, তারপরেও কিছু দরবার অবশ্যই আছে, আমরা অত যাতায়াত করি, আমরাও তো কারো না কারো সাথে বাইয়াত, কারো কারোর সাথে সম্পর্ক, আমরাও যাতায়াত করি, আমাদের মাশায়েখদেরকে আপনাদের এখানে এনেছি, বহু এনেছি, ইসলামী মজলিসগুলোতে অনেক বড়দেরকে এনেছি, সব হক্কানি পীর, সম্ভব হলে এইরকম কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আছেন যারা ওনাদের সাথে সম্পর্ক করি। আমাদের ঢালকানগরের হজরত আছেন আব্দুল মতিন সাহেব দামত বরকাতুমুল আলিয়া, জাফর শাহ হুজুর আছেন, মনসুর লক সাহেব দামত বরকাতুমুল আলিয়া আছেন, আমাদের দেওয়ানার হজরত মিজানুর অধ্যক্ষ মিজানুর রহমান হাফিজাহুল্লাহ আছেন, এইরকম বুজুর্গ এখনো আছেন যাদের কাছে যায়া আমরা নিজেদের ইমান হেফাজত থাকবে আপনার অন্তরের দিকে, দিলের দিকে, কলমের দিকে, কি করে ওইটারে পরিশুদ্ধ করা যায়। কিন্তু ভণ্ডদের নজরই থাকে আপনার হাত আর পকেট, হাত আর কখন মুড়ি হাত দিবে পকেটে, আয় বাইর করে না কেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহতরম হাজরি, এটা যদি মুশকিল মনে হয় অথবা আপনার কাছে যদি মনে হয় কার কাছে যায় বিভ্রান্ত হব, আমাদের সাথে একটু যোগাযোগ করেন, একটু পরামর্শ তো নেন, আমি তো আপনাদের ছোট ভাই হইলেও দায়িত্ব তো অভিভাবকের, দিনই অভিভাবক খতিব সাহেব, মানুষ ছোট কিন্তু দায়িত্ব পড়ে গেছে, এখন করবেন কি, তো এখন দায়িত্ব যেহেতু পড়ছে একটু পরামর্শ তো করেন যে ভাই আমি কি করতে পারি, আমার এই হাল আমি কি করতে পারি, আমার তো এখন মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না, আমি কি করতে পারি, আমার সন্তানকে তো মাদ্রাসায় দিতে পারতেছি না, পরিবেশ এখন কি করতে পারি, আমি বলি না স্কুল থেকে টাইম কয়দিন পরে পালায়া যাবে, না মাদ্রাসা না স্কুল যাবে সন্ত্রাসী হইয়া, আমি এরকম বলতেছি না, আপনি তো পরামর্শ করেন কি করতে পারে, আসেনও তো না, পরামর্শ করেন অন্তত ভাই কি করতে পারি, পরিবারের হাল এখন আমি কি করতে পারি, আসেন দুই ভাই মিলে মশওয়ারা করি, আরে ফলে বল না আসুক, আমাদের পারস্পরিক এই বসাটাকেও আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাজালিসিনা ফিয়্যা, আমাকে কেন্দ্র করে যারা একসাথে বসছে আল্লাহ বলেন তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, ফলাফলটা আসুক, এই এই ফলাফল এই রেজাল্ট নক পেয়ে যাবো আল্লাহর ভালোবাসা, আসেন না বসে, আসেন মশওয়ারা করি, আমি যদি অনুপযুক্ত হই আপনি কার সাথে মশওয়ারা করলে আপনার জন্য উপকার হবে আমি সেখানেও পাঠিয়ে দিব আপনাকে, যদি দেখি রুগী বড় রুগী তা আমি তো হাতুড়ে ডাক্তার, আমি নিশ্চিত হাতুড়ে ডাক্তার, যদি দেখি রুগী বড় রুগী বড়দের কাছে বড় ডাক্তার বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দিব, এখানে বহু মানুষ আছে আমি পাঠাইছি আলহামদুলিল্লাহ, তো আসেন না মশওয়ারা করি, আসেন না নিজেদের আখেরাত বানাই, দাজ্জালি ফিতনা থেকে বাঁচানোর পরিবেশ, এবং ভ্যাকসিন যদি বলেন তো ভ্যাকসিন নিরাপত্তা কিভাবে পাইতে পারি, আসেন না বসি মশওয়ারা করি, ইনশাআল্লাহ ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, আমাদের ফিকির যদি থাকে আমাদের সদিচ্ছা যদি থাকে আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, আমি রাস্তা খুঁজতেছি একটা, আল্লাহ বলেন চেষ্টা যেহেতু কষ্ট আমার ওয়াদা তো ছিল, তুমি চেষ্টা করলে আমি রাস্তা খুলে দিব অনেকগুলা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে মুজাহাদা করে দ্বীনের ব্যাপারে মুজাহাদা করে সর্বোচ্চ চেষ্টা যে করে আল্লাহ বলেন রাস্তা অনেকগুলো আমি আল্লাহ তার জন্য খুলে দিই, চেষ্টা তো করা লাগবে, কোনো ফিকির নাই চেষ্টা নাই তদবির নাই কিচ্ছু নাই, চেষ্টা তো করা লাগবে, কোনো ফিকির নাই চেষ্টা নাই তদবির নাই কিচ্ছু নাই, তো আমারে আল্লাহ কেন বাঁচাবেন, আমাকে আল্লাহ কেন বাঁচাবেন, আমি তো বাঁচতে চাই না,
আল্লাহ বলেছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফিজুনহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি তো আমার ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা বেষ্টন তৈরি করে রাখছি তোমার নিরাপত্তার জন্য, তো তুমি যে বিভ্রান্ত হও কেন হও? তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ভাগ্য আমি পাল্টাই না, যারটা সে নিজেই পাল্টায়, যার যার অবস্থান সে নিজেই চেঞ্জ করে, আমি তো কিচ্ছু করি না। আমি তো সে যেদিকে যেতে চায় আমি রাস্তা খুলে দিই, ও হাদাই না হুম নাজদাই, তুমি কোন দিকে যেতে চাও? মহাসড়ক দুইটা, জান্নাত মুখী একটা, জাহান্নাম মুখী একটা, তুমি আমি তৈরি করে দিই। ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। নফসকে বানাইছেন আল্লাহ এইভাবে, ভালো করার ইচ্ছাও জাগে, খারাপ করার ইচ্ছাও জাগে। আমি যে কোনো একটাকে গ্রহণ করতে পারি, এই ক্ষমতা এই সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন, আমি সেটা গ্রহণ করি। আমাদের ইসলাম যেন শুধু জুমার দিন মসজিদ পর্যন্তই সীমাবদ্ধ না থাকে, ইসলাম আমার একদম বালেগ হওয়ার পর থেকে কবর পর্যন্ত পুরো টাইমটাই ইসলাম আমার জীবনকে সাজানোর সব ব্যবস্থা রেখেছে। আমি শুধু মসজিদেই মুসলমান না, আমি রাস্তায় মুসলমান, বাড়িতেও মুসলমান, অফিসেও মুসলমান, বাজারেও মুসলমান, সব জায়গায় ইসলাম প্রকাশ করতে হবে, তাইলে আমি মুসলমান। মসজিদে আসলে মুসলমান খালি, মসজিদ তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মসজিদ না খালি, মসজিদের নববীতে আমার আর আপনার মতো মুসল্লি না, সাহাবিদের মতো মুসল্লিদের সাথে, আমার মতো ইমামের পেছনে না, ইমামুল আম্বিয়া সব নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহর পেছনেও নামাজ পড়ছে। মুনাফিক সর্দার নবীর পেছনে নামাজ পড়েন নাই, পড়ে নাই, পড়ছে। তার মানে কি শুধু মসজিদ পর্যন্ত ইমামের পরিচয় দেওয়া যায় না, ইমামের পরিচয় বাহিরেরও কিছু ব্যাপার আছে। বাহিরে ছিল উল্টাপাল্টা, মসজিদে এসে নামাজ পড়লে কি হবে, ও লোক দেখানো, এগুলা তারা তো ভয় ভয় পাইতো যে মুসলমান এখন আমাদেরকে ধরবে ইসলাম কবুল না করলে, আর আমরা ভয় পাই সমাজকে, মানুষ কি বলবে লোকটা জুমার দিনে একটু মসজিদে যায় না। আমাদের অনেকে আসে শুধু মসজিদে এই কারণে যে মানুষ কি বলবে জুমার দিনেও লোকটা মসজিদে যায় না, অথবা বিবি যদি একটু দিনদার হয় যে তুমি কি অবস্থা মসজিদে যাও না, ওই বিবির খোসা টোসা ঠেলা ঠুলা খায়াও অনেকে আসার জন্য, কাকে খুশি করার জন্য, আজাবের ভয়ও না, এবাদত করবো খালি আজাবের ভয়ও না, গুনাহ থেকে বাঁচবো আজাবের ভয়ে, এবাদত করবো আল্লাহকে ভালোবেসে, গুনাহ থেকে বাঁচবো আজাবের ভয়ে, এবাদত করবো আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে এবাদত করলে এবাদতের মজা আসবে, আর যদি গুনাহ থেকে বাঁচার জন্য এবাদত করি তো ওই এবাদত হবে দায় সারা গোসের কোনো রকম পিঠ বাঁচানোর জন্য না, আল্লাহকে ভালোবেসে এবাদত করলে এবাদতে মনোযোগ আসবে, এবাদতে মজা আসবে, স্বাদ আসবে, তখন গুনাহ থেকে বাঁচাও সহজ হয়ে যাবে, এবাদত করাও সহজ হয়ে যাবে। ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলতেছে নামাজ তো অনেক কঠিন কাজ, তবে যাদের মধ্যে বিনয় আছে, একাগ্রতা আছে, আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আছে, তাদের জন্য নামাজ কোনো কঠিন না, বরং মজা আর মজা। যাদের বিনয় আছে, একাগ্রতা আছে, আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আছে, তাদের জন্য নামাজ কোনো কঠিন না, বরং মজা আর মজা। দাঁড়াইলে আর ছাড়তে চায় না, বহু বছর বস তার যদি দাঁড়াইতে হয় আসার নামাজের পরে তো দাঁড়াইতে তো ফজর হয়ে যেত, দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, ছাড়তে আর মন চাইতেছে না, পাউটাও ফুললে শেষ, মজা পেয়ে গেছে। আর আমরা তো অস্থির, হাদিসের কথা সেজদা যে জন্য কাকে ঠোকর দেবে, কাকে কি খায়, দান টান খায় যে না খায় ঠোকর মানে, আমাদের সেজদাগুলো ঠোকরানো, হাদিসের কথা এরকম সেজদাও দেয়, জিকির করলো আর কি। আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন, কষ্ট নিয়েন না, রাগ করেন না, অভিমান করেন না, আমাদের তো ভিতরে আগুন জ্বলে ওই আগুনটার একটু ছড়াইয়া দিতে চাই আপনাদের দিন পর্যন্ত, এটাই মাকসাদ। আপনিও বোঝার চেষ্টা করেন, হ্যাঁ আমার তো আখেরাত আছে, আমার এই সন্তানের দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছেন, এই দায়িত্ব আদায় করা এটা আমার জিম্মাদারি, আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন আলা কুল্লুকুম রা অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সবাই সবাই দায়িত্বশীল, প্রত্যেকের অধীনস্থ সম্পর্কে আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞেস করবেন, স্বামীকে স্ত্রী সম্পর্কে, বাবা মাকে সন্তান সম্পর্কে, হ্যাঁ
এই সবাইকে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা তুমি তোমার দায়িত্ব কি আদায় করেছো। তো এই জবাব যেন দিতে না হয়, দায়িত্ব যেন ঠিক মতো আদায় করছি, এই জবাবই যেন দিতে পারি। আল্লাহ তাআলা নিজেকে এবং পরিবারকে ওইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করেন। আমিন।